हो 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 আমরা বারোয়ার হাটে চলে আসছি। ভাই বেটা এদিকে ঢুকাছস কেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এক এক করে একটু নাম বলে দেন। ভাই আমার নাম মোহাম্মদ রানা, রায়ন সবুজ, সবাই হচ্ছে লালবাগ পুরান ঢাকার ছেলে বলা যায়, পুরান ঢাকাই তাই না? ওকে আমরা এখন বের হয়ে যাবো, ভাইরা বের হয়ে যাবো। ভাইরা ভালো থাকবেন তাহলে, আল্লাহ ভাই। ওকে অলরাইট বাই। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো আমরা যেন আমাদের গন্তব্যস্থলে সঠিকভাবে নিরাপদে যেতে পারি এবং সহি সালামতে যেন ঘরে ফিরেও যেতে পারি। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে সেপ্টেম্বরের 9 তারিখ হয়ে গিয়েছে, সরি দুঃখিত অক্টোবরের 9 তারিখ। আমি আসলে খুবই এক্সাইটেড বিকজ আজকে আপনাদেরকে রনেশ নিয়ে যাচ্ছে সাজেক ভ্যালি। সাজেকে প্রচণ্ড পরিমাণে ভিড় থাকবে, আরও অনেক মজা মজার কথা হবে আপনাদের সাথে। এবং যাত্রাপথ শুরু করা মাত্রই অনেক কিছু ভুলে গিয়েছিলাম, মোবাইলের চার্জার, ড্রোন এগুলো ফেলে বের হয়ে গিয়েছিলাম। পরে সেই খিলক্ষেত থেকে আবার ব্যাক করে বাসায় গিয়ে নিয়ে বের হতে হয়েছে। এখন সময় প্রায় রাত 12:30-এর আশেপাশে। তো আমরা কাশপুর ব্রিজ পার হয়ে গেলাম। আপনাদের সাথে কথা বলতে বলতে ইনশাল্লাহ সামনেও কথা হবে। এবং আমার সাথে আছে কিন্তু শেখ নোমান রাহুল এবং আমার প্রিয় শ্রদ্ধেয় বড় ভাই সাইফ বিন খালেদ। আমরা তিনজনই R15V3 নিয়ে বের হয়েছি। আপনারা অনেকদিন ধরে বলছিলেন ভাইয়া V3 নিয়ে বের হন, V3 নিয়ে বের হন। ভাইয়া কিন্তু V3 নিয়ে বের হয়ে গেছে আপনাদের সাথে। ইনশাআল্লাহ আগামী 2-3 দিন ভালোই কাটবে আশা করি সময়। তো ঝটপট smash the subscribe button of Ronesh এবং কথা হচ্ছে সামনে গিয়ে আপনাদের সাথে। Till then enjoy and let's explore something new today. By the way, আজকে কিন্তু প্রচন্ড পরিমাণে কুয়াশা দেখতে পাচ্ছেন। আমার কিন্তু বাইকে কোনো ফগ লাইট নাই। সময় এখন প্রায় রাত 3টা। হালকা হালকা কুয়াশা দেখা যাচ্ছে, তবে বেশ ভারী যানবাহনের চলাচল আছে। এবং এই বড় বড় যানবাহনের মাঝখান দিয়ে মোটরসাইকেলগুলো একেবারে পিপিলিকার মতন দেখা যায়। আবারও নাইট রাইডই হচ্ছে, কিছু করার নেই। আই লাভ নাইট রাইড। তবে হ্যাঁ অবশ্যই সেফটি নিয়ে চলাচল করতে হবে। But I'll be missing my partner, life partner, my pillion, my everything. After Asia, Sajek dike aste sagachi. Ekhon onek dur ache. Kotha ekটু kom bolchi ei highway te, karon ondhokare ki bolbo ar ki dekhabo, dekharon kichu nai. Ei rokom ondhokar raat apnara amar Koksbazar tour er vlog e peye giyechen. তারপর একটু কথা বলে নিলাম, তবে কথা হবে সাজেক উদ্দুরটা আপনাদের সাথে। বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকতে হবে এবং আমার এই সাজেক ট্যুরের পুরো সিরিজগুলো এনজয় করতে হবে। কমেন্ট করে আমাকে জানাতে হবে। কেবল কুমিল্লা ক্যান্টনমেন্ট পার হইলাম, মাতৃভাণ্ডার যেই দোকানগুলো আছে সেগুলো পার করে আসলাম। প্রত্যেকটা রেস্টুরেন্টের, হাইওয়ে রেস্টুরেন্ট যেগুলো, প্রত্যেকটাতে প্রচুর পরিমাণে ভিড়। না দাঁড়ানোটাই বেটার। এবং টাইম অনেক হয়ে গেছে প্রয়োজনের চেয়ে, মানে উই আর লেট কাইন্ড অফ। পানি খাচ্ছি, একটু চার্জড আপ করছি, আবার শুরু করব যাত্রা। শেখ নোমান রাহুল খুব বিরক্ত কারণ অনেক লেট হয়ে গেছে আমাদের। ক্যামেরা দেখে হাসি মার্কা চেহারা করলে হবো? বিরক্ত চেহারা করে। ঘটনা হচ্ছে টাইমটা তো কাভার করতে হবে। অ্যাটলিস্ট ঢাকা থেকে বারোয়ার পর্যন্ত কাভার না করতে পারি, বাকিটা মজা করে যেতে পারবো না। যেটা আপনাদেরকে বলছি, আপনাকে দেখাতে দেখাতে নিয়ে যাবো। এমন কোনো কথা বলছি না, এই রাস্তার কত দেখবো নিজের কাছেই বোর লাগে। এই হচ্ছে অবস্থা। আরেকজন খালি পানি খায়, সে কফি খাবে, কত কিছু খাবে। সে সাথে को खाबे से आ गई सामने दिखे आ गई। ओए बेटा ओए बेटा এদিকে ঢুকাছস কেন? এক কোন জায়গায় ছিল? এদিকটা কই যাস? এককারে হেসরা না আমো হেস। দেখতে পেলেন সিনারিওটা যেটা হচ্ছে কি এই সাইডটা পুরো জ্যাম, এদিকে সবগুলো রং সাইডে আসছে সবগুলো গাড়ি। So we are going to take a very short break right now. Let's go that side. Wrong way. It's very difficult. Onek ekta agei dekhen wrong side diye bus e kibhabe darai chilo. So you have to be very careful about it. সোজা করছেন কি করবেন? পুরস্কার দেন। তো আমরা এখন আছি বারোহাট থেকে নোমান ভাই বলছে 50 কিলো, বাট এখানে ভাই ব্রাদার আছে তারা বলছে 23 কিলো। তো অলমোস্ট 23-50 মাঝামাঝির মধ্যেই আছি। ভাইয়ারা আছে, ভাইয়ার নামটা বলেন। সাজ্জাদ। সাজ্জাদ। মামুন। মামুন। ভাইয়া তিলক। তিলক। সালমান। সালমান। তো ভাইয়ারা সবাই স্টুডেন্ট, তারাও বের হয়েছে এবং মাঝ রাস্তায় দেখা হয়ে গেল। খুব ভালো লাগলো ভাইদের সাথে দেখা করে। প্রত্যেকে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে, তো এই হচ্ছে বিষয়। আর ভাইরা কি ফার্স্ট টাইম সাজেকে যাচ্ছে? ফার্স্ট টাইম সাজেকে যাচ্ছে। তো আমি আসলে যতবারই যাই ততবারই মনে হয় আমি আর ফার্স্ট টাইমই যাচ্ছি। তো এবার বলতেছিলাম ওনাদেরকে যে 1 বছর পরে যাচ্ছি, তো দেখা যাক 1 বছর পরে এনভায়রনমেন্ট কেমন থাকে। আমার মনে হয় এবার এনভায়রনমেন্ট ভালো পাবো, কারণ ক্লাইমেট চেঞ্জ হয়েছে। ক্লাইমেট চেঞ্জ হওয়ার কারণে কক্সবাজারের এনভায়রনমেন্ট টোটালি ডিফারেন্ট হয়েছে আমি এবার। তো আশা করা যায় সাজেকের এনভায়রনমেন্টটাও একটু ডিফারেন্টই হবে। এই হচ্ছে অবস্থা। সামনের দিকে চলে যাব। 4:30 বাজে, যেতে যেতে দেখা হবে। আর ভাইদের সাথে ইনশাল্লাহ দেখা হয়ে যাবে, কারণ তারাও সাজেকেই যাচ্ছে, আমরাও সাজেকেই যাচ্ছি। অবশেষে চলে আসলাম বারোয়ার হাট, যেখান থেকে গন্তব্য অনেকটাই কাছে। তো এখানে আমরা একটু অপেক্ষা করব, একটু আলো ফুটলে তারপর আমরা সামনের দিকে আগাবো। আর কিরকম একটা প্ল্যান আছে। এখানে একটু অপেক্ষা করি। হো 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 হো, আমরা বারোয়ার হাটে চলে আসছি। এটার সাথে কথা হচ্ছিল একটু আগে, যখন বারোয়াটের দিকে ঢুকি সাইড বাই গাড়ির ফ্যান খালি ঘুরে ঘুরে আর ঘুরে। আমাদেরগুলো ঠান্ডা হয়ে গেছে, কিন্তু তারটা এখনো খালি ঘুরে। কি ঘুরে কেন খালি? আপনি তো নিয়ে আসছেন। সাইড বাই ঘুম ধরছে, সাইড বাই ঘুম ধরছে। ও বাই দ্য ওয়ে, আমি আপনাদেরকে দেখাই এবার কিন্তু আই এম গোনা হ্যাভ আ ডিফারেন্ট লুক। মানে ভিডিওতে হয়তো একটু ডিফারেন্ট লুক পেতে পারেন, বিকজ এখানে একটা মাউন্ট আছে। আমি খুব আশাবাদী যে এই মাউন্টটা হয়তো বেশ কার্যকরী একটা ফল দিতে পারে। बाकीটা কিরকম হয় সেটার উত্তর আপনারাই দিতে পারবেন, কমেন্ট করে জানাবেন। সাজেকের রাস্তায় ঢুকে খেলা হবে। শুভ সকাল সবাইকে। অবশেষে বারুইয়ার হাট দিয়ে ঢুকে পড়েছি ঘাগড়াছড়ির পথে। একো বেকো রাস্তা, উঁচু নিচু রাস্তার দিকে ঢুকে যাচ্ছে। তবে শুরুতে আমি বলে নিতে চাই, আই অ্যাম মিসিং মাই এশ। আমি এশকে খুব মিস করছি। এশ, আই লাভ ইউ। আমি জানি এশ কিন্তু লুকিয়ে লুকিয়ে ভিডিওগুলো দেখে। তো আঁকাবাঁকা পথ দিয়ে আস্তে আস্তে সামনের দিকে চলে যাচ্ছি। একটু টেনে টেনে যেতে হবে, বিকজ আমরা সকালবেলার প্রথম প্রহরের 10টার যে স্পট, সেই স্পটটাকে ধরতে চাই। এবং আশেপাশে বেশ কুয়াশাও দেখা যাচ্ছে, আর রাস্তা এখন পর্যন্ত ভালোই আছে। জাস্ট বারুইহাট থেকে বের হওয়ার সময় কিছু ভাঙা ছিল, বাট ওভারঅল ইটস ওকে, বিকজ অনেকেই বলতেছে রাস্তা নাকি ভালো নাই, রাস্তা নাকি ভালো নাই। সুন্দর সূর্য মামা উকি দিচ্ছে, দেখতে পাচ্ছি। চলুন সামনের দিকে এগিয়ে যাই, একেবারে আলো ফুটুক, তারপরে সুন্দর সুন্দর ভিউ দেখাবো আপনাদেরকে। খুব ভালো লাগতেছে। ঠিক পাক্কা একটা বছর পর সাজেকের উদ্দেশ্যে যাচ্ছি, একটা বছর পর একদম পাক্কা। Ramgarh Chabagan, one of my favorite place, one of my favorite place. এখানে এখন নো পার্কিং সাইন দিয়ে দিছে, মানে বাইকাররা এত এসে দাঁড়ায় এই জায়গাটাতে। সাইফ ভাই, নোমান ভাই, ওই ওই দেখো, ওই দেখো, দুষ্টু ওইদিকে গেছে। ওইদিকে গেছে কেন? হোয়াট হ্যাপেন? ওয়েট করেন, ওয়েট। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আপনি ব্যথা পাইছেন নাকি? ও মানে জাস্ট নামাই দিছেন? আমি আরো ওইখানটায় দাঁড়াইলাম। নো ইস্যুস, এমনি ওই জায়গাটায় দাঁড়াইতাম ভাই। এটা হচ্ছে কি রামগড় চা বাগানের জায়গা। এখানে বাইকাররা এসে এত দাঁড়ায়, গাড়ি নামাই দিতে হবে। গাড়ি এখানে রাখা যাবে না।